হ্যালো বন্ধুরা আজকে আগস্টের পাঁচ তারিখ আর আজকে এই চাকুরির কোন কোন চাকুরি বিজ্ঞপ্তি আপাতত চলছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক কারণ কি ইতিমধ্যে কোন কোন চাকুরির ফর্ম ফিল আপগুলি চলছে আপনারা এখনও পর্যন্ত আবেদন করেননি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখুন যেখানে আমি আপনাদের এক এক করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইট পাস শিক্ষাগত যোগ্যতা প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের যে নোটিশ সেই সকল নোটিশগুলি এক এক করে দেখিয়ে দেবো আর এই সকল নোটিশ যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বা এখানে আপনি এই ভিডিওটির নিচে ডিস ডিসক্রিপশন বক্সে কিন্তু এক করে লিঙ্কগুলি দেখিয়ে দিব তো সেই লিঙ্কগুলি এক করে ক্লিক করে আপনারা কিন্তু নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন ইতিমধ্যে ভলেন্টিয়ার্স পোস্টে নিয়োগ চলছে যেখানে কিন্তু দুই হাজার প্লাস শূন্যপদ রয়েছে সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো কোনো অফিসিয়ালি সাইডের মাধ্যমে ডাউনলোড করবেন সকল সমস্ত রকম সঙ্গে দেখে দেখিয়ে দেব যে গুরুত্বপূর্ণ যে সকল বিডিও অফিস চাকরি চলছে মানে আপনাদের যে ব্লক অফিস চলছে বিডিও অফিসে এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে বিডিও অফিসে সেই সকল রিক্রুটমেন্টই আপনারা কী করে ডাউনলোড করবেন কী করে আবেদন করবেন সকল সমস্ত রকম বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো চলো প্রথমে সে রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক দেখুন ইতিমধ্যে বিডিও অফিসে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের বিডিও অফিসে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন যেখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার ফার্স্ট ডেট এখানে দেখুন তিন আট দু তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে চব্বিশ আট দু তারিখ পর্যন্ত আবেদনটি চলবে আপনারা যদি এখনও পর্যন্ত আবেদনটি না করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন একদম শেষের দিকে পেয়ে যাবেন অফলাইনের ফর্মেট এই অফলাইনের ফর্মেটটিকে এ ফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে এখানে কিন্তু মেল এর সঙ্গে ফিমেলরাও আবেদন করে নিতে পারবেন ছেলে মেয়ে সকলে এ পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন ইতিমধ্যে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন এখানে আপনারা যেটা সেন্ট এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরি যেখানে আপনারা দেখতে পারবেন দুই হাজার প্লাস শূন্য পদ রয়েছে এই পোস্টটির জন্য গ্রুপ সি পোস্ট রয়েছে সঙ্গে গ্রুপ ডি পোস্ট এখানে উচ্চ মাধ্যমিক ঠিক আছে এইচএস প্লাস শিক্ষাগত যোগ্যতায় ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যেখানে কিন্তু জলদপ্তর এক কথায় ওয়াটার ডেভেলপমেন্ট ওয়াটার ডেভেলপমেন্ট দপ্তর এই কাজটি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে এগ্রিকালচার ডিপার্টমেন্টও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যে পোস্ট এই সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে এবার এই আবেদনটি প্রকাশিত হয়েছে অনিশ্কিনে দেখুন এই যে আবেদন এই আবেদনটি প্রকাশিত হয়েছে দুই আট দু হাজার তেইশ তারিখ থেকে তেইশ আট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে যেখানে কিন্তু স্টোনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এই যে নিয়োগ এই নিয়োগটি করতে যে শুধুমাত্র এইচএস পাস শিক্ষাগত যোগ্যতায় এই সকল নোটিশ আপনারা ডিসক্রিপশন বক্সে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে এই নোটিশগুলো একে করে ডাউনলোড করে তারপর যদি মনে হয় যে এখনও পর্যন্ত আবেদন করেননি সেক্ষেত্রে আবেদন করে নেবেন বারবার সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোথা থেকে প্রকাশিত হয়েছে এস এস স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে পরবর্তীতে আরেকটি নোটিশের মধ্যে চলে এসেছি যেটা কিন্তু একটি প্রাইভেট কোম্পানির জব আর এটা কিন্তু একটি এক কথায় কোম্পানির জব এটি কিন্তু গভর্নমেন্টাল রাজ্য সরকারের একটি গভর্নমেন্টাল অফিসিয়ালি সাইট থেকে প্রকাশিত হয়েছে তো এই যে নোটিশ এখানে কিন্তু দেখতে পাবেন হেল্পার পোস্ট রয়েছে এইট পাস শিক্ষাগত যোগ্যতায় এর সঙ্গে খালাসি পোস্ট রয়েছে যেখানে কিন্তু এইট পাস শিক্ষাগত যোগ্যতায় এই দুটো পোস্টে আবেদন চলছে শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা শুধুমাত্র ফোনে ফোনে আবেদনটি করে নিতে পারবেন এবার ফোনে ফোনে আবেদন করার জন্য এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই সকল নোটিশগুলি ডাউনলোড করতে হলে এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন এরপরে যে আবেদনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন ঠিক আছে সবার প্রথমে বলে রাখি যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির খুঁজেছিলেন তাদেরকে বলে রাখি ইতিমধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কোন পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন গ্রুপ ডি পোস্ট এখানে রয়েছে এবার গ্রুপ ডি পোস্ট এখনও পর্যন্ত যারা আবেদন করেননি আবেদন চলছে ইতিমধ্যে আবেদনটি করে নেবেন এই যে গ্রুপ ডি শুধুমাত্র কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই রিক্রুটমেন্টের যে ভিডিও এইটি অলরেডি তৈরি করা রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সবার প্রথমে ফুল ফিলমেন্ট নোটিফিকেশনটি দেখে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন এবার দেখুন আমি সবার প্রথমে দেখিয়ে দিই কতগুলি এখানে গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে রয়েছে দুটো পেজ অলরেডি চলে গেল চলে গেলো এটা নিয়ে তিনটে এটা নিয়ে চারটে ঠিক আছে টোটাল চারটে গ্রাম পঞ্চায়েতের যে লিস্ট ফুল লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা কেউ বসবাস করে থাকেন সেক্ষেত্রে আজকের যে আবেদন আমি আপনাদের দেখিয়ে দিলাম এই আবেদনগুলি কিন্তু করে নিতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন চলছে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আর এই যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় যদি আবেদন করতে চান তারই উপরে রয়েছে এই নোটিশটি দেখুন এখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এই যে নোটিশ এই নোটিশটি ফিল করে দিয়ে আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস সেই অফিসে গিয়েই জমা করে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নোটিশ পরবর্তীতে চলে আসবো যেখানে কিন্তু দমকল বিভাগে মানে এক কথায় আপনারা দেখতেই পাচ্ছেন যে দমকল বিভাগে যদি আপনারা কেউ কাজ করতে চান ঠিক আছে এটি কিন্তু একটি কোম্পানি কোম্পানির পক্ষ থেকে নিয়োগটি করতে চলেছে তবে এর যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু কোথা থেকে দেখুন এখানে বলা হয়েছে দ্য ইমপ্লয়মেন্ট অফিস এক্সচেঞ্জ অফিস থেকে প্রকাশিত হয়েছে ইমপ্লয়মেন্ট ব্যাংক যেটা বলা হয় ডিস্ট্রিক্ট ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোন পোস্টের জন্য দেখতে পাচ্ছেন জুনিয়র ফায়ারম্যান পোস্টের জন্য যেখানে শুধুমাত্র টেন্থ প্লাস শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন সিক্স মান্থের আপনার একটি জাস্ট সার্টিফিকেট লাগবে ফায়ারম্যান কোর্সের তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন সঙ্গে এক্সপিরিয়েন্স মানে কাজের যে অভিজ্ঞতা এক থেকে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে অগ্রাধিকার আপনারা পেয়ে যাচ্ছেন এবার এজের কথা বলতে হলে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স লাগবে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ সাত থেকে অলরেডি আবেদনটি শুরু হয়েছে আর এই মাসের ষোলো তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু চলবে যদি কেউ আবেদন করতে চান খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন যার লাস্ট ডেট কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম পরবর্তীতে দেখতে পাবেন একটি অফলাইনে ফর্মেট রয়েছে যেটা কিন্তু ভূমি দপ্তর এক কথা ল্যান্ড ডিপার্টমেন্টে এই কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু বীরভূম থেকে প্রকাশিত হয়েছে যদি আপনারা কেউ যে ভূমি দপ্তরের পক্ষ থেকে আবেদনটি করতে চান আবেদনটি করে নিতে পারেন এটা কিন্তু পিওরলি গ্রুপ সি একটি কাজ আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি কাজ আর এই কাজটির জন্য আপনারা দশ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন আমিন অবশ্যই এটা দেখুন এই পোস্টটির হচ্ছে আমিন পোস্টের জন্য পোস্ট অফ আমিন এখানে বলা রয়েছে তবে দশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন এক বছরের জন্য হিসাবে করতে চলেছে আপনাদের যে সকল ভূমি দপ্তর অফিসগুলি রয়েছে সেই সকল দপ্তরে পেয়ে যাবেন সিক্সটি ফোরের মধ্যে আপনাদের বয়স লাগবে এবার এখানে ব্যাপারটি হলো যে আপনাদের কিন্তু রিটায়ার পার্সন হতে হবে গভর্নমেন্ট রিটায়ার পার্সন হয়ে থাকলে এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারবেন বলতে না বলতে এখানে কিন্তু আবারও চলে আসলাম আরেকটি গ্রাম পঞ্চায়েতে যেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত ঠিক আছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিকে একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি চাকুরটি আপনারা করতে চান এখানে কিন্তু আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তাহলে এই আবেদনটি করা যাবে কোনো রকম হায়ার কোয়ালিফিকেশন ধরুন আপনার কাছে এইচএস রয়েছে এইচএসের মূল্যায়ন দেওয়া হবে না যদি পাশ শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে কোনো রকম মূল্যায়ন দেওয়া হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে এখানে দেখুন এই সকল গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে যে এখানে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে একটি খামের মধ্যে অফলাইনে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে আর খামটির উপরে এই যে কথাটি এটি অবশ্যই লিখতে হবে আর এই ঠিকানায় পাঠিয়ে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটি কিন্তু অবশ্যই আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের ঠিকানায় আপনাদের জমা দিতে হবে এখানে দেখুন বলার হচ্ছে বিডিও অফিসের ঠিকানায় জমা দিতে হবে তো এই রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটাও দেখিয়ে দিই যাতে করে আপনাদের অসুবিধা না হয় আপনারা বিভিন্ন রকম জেলা থেকে দেখছেন সেক্ষেত্রে দেখুন আমি দেখিয়ে দিই এটি কিন্তু সাউথ চব্বিশ পরগনা জেলায় প্রকাশিত হয়েছে আর সেভেন ফোর থ্রি থ্রি এইট সেভেন এইটা হচ্ছে তার যে পিনকোড নাম্বার ভিলেজ প্রকাশিত হয়েছে পোস্ট অফিস পুলিশ স্টেশন সকল সমস্ত রকম রয়েছে আপনারা যদি এই সকল এরিয়ার মধ্যে বসবাস করছেন তাহলে কিন্তু মাধ্যমিক পাশে এই গ্রাম পঞ্চায়েতের চাকুটি অবশ্যই আবেদন করে নেবেন শুধুমাত্র মহিলাদের জন্যই চলে আসবো এখানে কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টে ইতিমধ্যে যে আবেদন সেটা কিন্তু চলছে কোন ভলেন্টিয়ার্স দেখুন এখানে বলা রয়েছে টিকিট বুকিং সেবক যেটা কিন্তু জেটি বিপি ঠিক আছে তিন বছরের জন্য এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন আর পিওরলি কন্ট্যাক্ট চলে ভিত্তিক হিসাবে এই কাজটি পাবেন রকম রেলওয়ে ডিপার্টমেন্টেই পাচ্ছেন কিন্তু কোনো রকম রেলওয়ে স্টাফ আপনারা কিন্তু বলতে পারবেন না নিজেকে সেটা কিন্তু এখানে বলা রয়েছে আর যে সকল রেলওয়ে স্টেশনের নাম ইতিমধ্যে উঠে এসেছে এই সকল জায়গায় ভলেন্টিয়ার্স পোস্টে কিন্তু আপনারা এই কাজগুলি পেয়ে যাবেন আর আবেদন করবেন কী করে নিয়েও কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে সেই সকল লিঙ্কগুলো আমি প্রোভাইড করে দিয়েছি যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এই আবেদনগুলি করবার জন্য দেখুন প্রচুর পরিমাণে এখানে আপনাদের যে স্টেশনের নাম এসল কিন্তু রয়েছে সেক্ষেত্রে দেখুন এই নোটিশটি সর্বপ্রথমে ডাউনলোড করুন আর এরপরে যে আপনার যে নিয়ারেস্ট রেল স্টেশনের নাম রয়েছে সেই রেল স্টেশনের নামটি সর্বপ্রথমে খুঁজবেন যদি আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশনের নাম পাচ্ছেন না একটু দূরে রয়েছে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই খামটির উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্ট স্টেশনে আবেদন করছেন আর অ্যাপ্লাইড রেল স্টেশন দিয়ে আপনি কোন রেল স্টেশনের জন্য আবেদনটি করতে চান সেটি অবশ্যই সেখানে মেনশন করবেন দেখুন এখানে অসংখ্য কিন্তু রেল স্টেশনের নাম ইতিমধ্যে উঠে এসেছে আর এখানে লাস্ট ডেটে কিন্তু খুব ভালোই রয়েছে দেখুন এটি কুড়ি তারিখে প্রকাশিত হয়েছে কুড়ি সাত ঠিক আছে আর আবেদনটি চলবে বাইশ আট দু আগস্টের বাইশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে একুশ তারিখে লাস্ট ডেট তবে বাইশ তারিখে বিকেল একটা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে তবে একুশ আর দু হাজার তেইশ তারিখের আগেই ফর্মটি জমা দেওয়ার চেষ্টা করবেন এবার কথা হলো যে যে অ্যাড্রেসে আপনারা পাঠাবেন অনেকে বলছেন কোন অ্যাড্রেসে পাঠাবেন এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এরপরেও দেখিয়ে দিই এই যে অ্যাড্রেসটি রয়েছে দেখুন বন্ধু এখানে কিন্তু পিনকোড নাম্বার অবধি রয়েছে জাস্ট এই পিনকোড নাম্বার পর্যন্ত আপনারা পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সঠিক জায়গায় এই আবেদনটি পৌঁছে যাবে দেখুন বন্ধু এখানে আরেকটি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট অ্যান্ড ওয়াক অ্যান্ট ইন্টারভিউ উইল বি হেড অল এখানে দেখতে পাচ্ছেন নয় আট দু হাজার তেইশ তারিখে আপনাদের কিন্তু সকল সমস্ত রকম সম্পূর্ণ করা হবে সেদিনে আপনাদের ওয়াক অ্যান্ট ইন্টারভিউ নেওয়া হবে সেদিনে একটু লিখিত পরীক্ষা নেওয়া হবে নয় আট দু হাজার তেইশ তারিখেই আপনারা যদি কি আবেদন করতে চান এটি কিন্তু ডিএম অফিসে একটি চাকরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই কাজটি পাবেন কোথায় কোন সেকশনে পাবেন মিড ডে মিল সেকশানে ঠিক আছে মিড ডে মিল সেকশানে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন দুই ধরনের পোস্ট রয়েছে যেখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট পোস্ট আপনারা দেখতে পারবেন সঙ্গে দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট যেখানে ডিস্ট্রিক্ট সি এম ডি এম পি সেকশনে এই কাজটি পেয়ে যাচ্ছেন আরেকটি পেয়ে যাচ্ছেন ব্লক অফিসে ঠিক আছে ব্লক বা মিউনিসিপ্যালিটিতে এই কাজটি আপনারা পেয়ে যাবেন তবে সিক্সটি থ্রি ইয়ার্সের মধ্যে যে বয়স সেটা কিন্তু লাগবে একত্রিশ সাত দু হাজার তেইশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ পেয়ে যাবেন অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের জন্য এগারো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন তবে এখানে অবশ্যই আপনাদের রিটায়ার পার্সন হতে হবে কী নিয়ে অ্যাকাউন্টেন্সি নিয়ে যদি আপনারা কেউ রিটায়ার যদি আপনার্সি নিয়ে এই এই যে কাজ এই কাজটি অলরেডি করতেন গভর্নমেন্ট সেক্টরে কাজ করতেন সেক্ষেত্রে শুধুমাত্র আবেদন করে নিতে পারবেন কমপক্ষে পাঁচ বছরে কাজ করার অভিজ্ঞতা সেটা কিন্তু লাগবে তো এই আবেদনটি প্রকাশিত হয়েছে এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর জেলায় ঠিক আছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই যে আবেদন এটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আমরা আরেকটি পোস্টের মধ্যে চলে এসেছি যেখানে আপনারা দেখতে পারবেন ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের একটি কাজ আর এই কাজটির জন্য বারো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে এই আবেদনটি করতে হলে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন অফলাইনে ফর্মেট এই এ এ পিজের মধ্যে প্রিন্ট আউট করে এর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করে দিতে হবে তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে কোন অ্যাড্রেসে পাঠাবেন একদম উপরের দিকে কিন্তু এখানে দেওয়াই রয়েছে আর আমি আপনাদের বলে রাখি এই যে আবেদন এটি প্রকাশিত হয়েছে কোচবিহার জেলা থেকে কোচবিহারবাসীরা আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বাইরে জেলা থেকে যদি কেউ ভিডিওটি দেখছেন আবেদনটি করে নিতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই যে ইউডিসি পোস্টটি রয়েছে মানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টটি এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক আর কিন্তু এগারো হাজার টাকা সরি বারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে আর এটি অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালেক্টর অফিস কোচবিহার ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আপনারা এর আগে রিটায়ারপ্রাপ্ত ছিলেন মানে এর আগে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন সেক্ষেত্রে শুধুমাত্র আবেদনের যোগ্য ফ্রেশাররা এখানে আবেদন করতে পারবেন না এরপরে বলে রাখি অনেকে বলেছিলেন যে ফুড এস আই কবে থেকে আসতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ফুড এস পক্ষ থেকে কিন্তু ঘেরাও করা হয়েছিল সেখানে অনেক প্রেস কনফারেশন হয়েছিল সেখানে কিন্তু অনেকে অনেক রকম কোয়েশ্চিন করেছিল তো সেখানে পিএসসি ঠিক আছে পিএসসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কর্মরত অফিসাররা সেখান থেকে বেরিয়ে আসেন এবং সেখানে বলা রয়েছে যে তারা কিন্তু বলেছে যে পনেরো তারিখের ঠিক আছে পনেরো আট দু তারিখের পর থেকে কিন্তু এই যে ফুড এস ঠিক আছে মিসলিনিয়াস এই সকল যে ভ্যাকেন্সিগুলি এই সকল ভ্যাকেন্সির যে সকল নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল বা আসতে চলেছিল সেই সকল কিন্তু পনেরো তারিখের পরেই বেরোনো সম্ভব রয়েছে তারা কিন্তু সেটা বলেছেন এবার আমাদের কিন্তু দেখতে হবে যে ফুড এস আই কবি থেকে প্রকাশিত হচ্ছে এবার আপনারা এই সকল যদি এই চাকুরির সঙ্গে সঙ্গে আপাতত যেহেতু এই যে সহায়ক পোস্ট রয়েছে এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসের চাকুরিগুলি আপাতত রিক্রুটমেন্ট চলছে এই সকল আবেদনগুলি আপাতত করে রাখুন যখনই এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ফুড এস আই বিএসকে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব